আলোচিত অভিনেত্রী অপি করিম। অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তিনি। বর্তমানে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী। অভিনয় যেমন আলো ছড়িয়েছেন, ছাত্রজীবনেও তেমন মেধাবী ছিলেন অপি করিম। বুয়েট থেকে গ্র্যাজুয়েশনের পর 2005 সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন, পাশাপাশি অভিনয়ও করেছেন। কিন্তু শিক্ষক হিসেবে তিনি কেমন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। অপি করিম বলেন, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সামলানো অনেক বড় একটা ব্যাপার। আমি 2005 সাল থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত। তখন এমন হতো, ধৈর্য খুব কম ছিল, যে কারণে শিক্ষার্থীদের বকাঝকা করতাম। এর ফলে আমার একটা বাজে খ্যাতি আছে, আমার ব্যবহার খারাপ। অনেকেই বলতো ম্যাডাম বকাঝকা করে, চিল্লাপাল্লা করে। অভিনেত্রী বলেন, তবে এর পেছনে একটা ব্যাখ্যাও আছে। আমার শিক্ষার্থীদের আমি সবসময় সন্তানের মতো দেখতাম। রোশনি যেমন কিছু না খেলে বকতাম, শিক্ষার্থীদের কোনো কাজ দিলে তারা সেটা না করলে বকতাম। তবে এখন আর তেমন বকাঝকা করি না। 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তার পথ চলা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও। বিজ্ঞাপনে, মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনায় নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ব্যাচেলর ও মায়া জঞ্জাল নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষে, অশনি আলোকে হেরি তারে থির বিজুলি উজ্জ্বল অভিরাম, বিজুলি উজ্জ্বল অভিরাম। আমার রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া, শ্যামলা সহসা দেখিনু জাগিয়া, শ্যামলা সহসা দেখিনু জাগিয়া, আপনারি গলে দোলে হায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায় আমারে মনের।